তো বন্ধুরা, কিছু সমস্যার জন্য আমি কালী পুজোর ব্লগটা এডিট করতে পারিনি, আর তার আগে অন্য ব্লগ দিয়ে দিয়েছিলাম। তো আজকে কালী পুজোর ব্লগটা দিলাম, মা আর আমি ভীষণ এনজয় করেছিলাম। আর চলো ব্লগটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর বন্ধুরা, আজকে হলো কালী পূজা, বুঝলে তো? তো সকলকে জানে হ্যাপি দীপাবলি, সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সকালবেলা উঠেছি, তো অনেকক্ষণ আগে ব্লগটা এখন স্টার্ট করছি আর কি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ আজকের ব্লগটা ভালো লাগবে। আর আজকে যেহেতু কালী পুজো, মায়ের একটু ভোগ রান্না হবে, আর আমি এখন নিরামিষ রান্না করব। সেটা আমি আর মা খাবো না, বাবা আর তোমাদের দাদা ভাই খাবে, বুঝলে তো? ওরা নিরামিষ খেয়ে ঠাকুরকে রাত্রে আর কি, যাই হোক যেটা ওটা করবে আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো। মা ওদিকে বাইরে কাজ করছে, আমি ওদিকে রান্না করছি, রান্নার পরে ঠাকুর ঘরে যাবো আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো তোমাদের তো বললাম সকালবেলা অনেকক্ষণ আগেই উঠেছি, স্নানও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো রান্নাঘরে এখানে চা করছি, আর ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো এতদিন পর এখানে ব্লগটা শেয়ার করছি। আসলে না, ব্লগটা শেয়ার করা হয়নি, মানে একটার পর একটা সিচুয়েশানে চলে গেল, তারপরে আর এটা করাই হয়নি শেয়ার। সেই জন্য ভাবলাম এই ব্লগটা যেহেতু আছে করা, তো তোমাদের সাথে শেয়ার করি ব্লগটা। দেখো ওখানে রান্না হালকা করে নিয়ে এদিকে আমি বিছানা চাদরটা আর টেবিলের কভারটা লাগিয়ে নিচ্ছি, কারণ পুজোর দিন এগুলো সবই ধুয়ে দেওয়া হয়ে গেছে। ওই বিছানা চাদরটা অন্য ছিল, এটা চেঞ্জ করা হয়ে গেছে। আর এটা যে কভারটা, এটা সকালবেলা ধুয়ে দেওয়া হয়ে গেছিলো, তো শুকিয়ে গেছে, তাই এটা পেতে নিলাম পুজোর দিন বলে কথা। আর এদিকে দেখো, মানে শাকটা করবো এখন, নিরামিষের দিন শাক হলে ভালো হয়, যদিও আমরা খেতে পারবো না, তবুও আর কি শাক রান্না করছি। তো এটা ছিল পালং শাক আর কি। তো চলো, শাকটা ওদিকে কমপ্লিট হয়ে গেছে, তার সাথে একটা ঘণ্টও করে নিয়েছি। তোমাদের সাথে এত কিছু শেয়ার করলাম না রান্নাটা আজকে। আর তারপরে এদিকে করছি রুটি। তো রুটিটা করা হয়ে গেলে ওইদিকে মা আবার ঠাকুর ঘরের কাজ কিছু করছে। আবার মানে কী বলো তো, কালী পুজোর দিন মানে অমাবস্যা, আর অমাবস্যা আর পূর্ণিমার দিন আমাদের ঘট পাল্টানো হয়, তোমাদের তো এর আগেও বলেছিলাম। আর এই সময় ভোগও রান্না হয় আমাদের অন্য সময়ও, আর আজকে কালী পুজো আজকে তো হবেই। দেখতেই পারলে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন ড্রেসটা চেঞ্জ করব। তো ড্রেস যদিও নিরামিষ রান্না করলাম, তা ভাবলাম আজকে পুজোর দিন তো একটা নতুন একটা ড্রেস পরি আর কি, সেই জন্য। তো চলো ড্রেস চেঞ্জ করে তারপরে এখন যাই, ওইদিকে যাবো আর কি। তো তোমাদের সাথে সমস্ত কিছু আজকে শেয়ার করবো, তো ব্লগটা দেখতে থাকো। তো ওদিকে কাজ বাজ কমপ্লিট করে এদিকে চলে এসেছি। দেখো এই জায়গাটা মানে ঘরগুলোগুলো সমস্ত কিছুই সকালবেলা মা মুছে রাখছিল, কিন্তু যেহেতু এখানে ভোগ রান্না হবে, আবার পাড়া দেওয়া হয়েছিল, এই জায়গাটার মধ্যে চলাফেরা হয়েছে, তাই আরেকবার ভালো করে মুছে নিলাম, বুঝলে তো? আর এদিকে গ্যাস ওভেন মানে যা যা কিছু হয় আর কি, ভোগ রান্নার পরে সমস্ত কিছুগুলো তুলে রাখি। তো আজকে যেহেতু আবার রান্না হবে, সেই জন্য এগুলো উপর থেকে পাড়ানো হয়েছে, আর তারপরে এগুলো সেট করা হবে, আর সেই জন্যই আমি এগুলো নিয়ে নিলাম। তারপরে দেখো এগুলো সমস্ত কিছু রেখেছি। আর এইদিকে তারপরে আমি মানে লুচি করবে মা, তো আমি মাকে এখানে লুচিটার জন্য সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলাম। ময়াম দেওয়ার পরে এখানে দেখো লুচিগুলো এখন আমি বেলছিলাম, আর মা লুচিগুলো ভাজবে। আমি তারপরে সবজি যেগুলো হয় আর কি, ওই সমস্ত কিছু কাটাকুটি করে দিয়েছিলাম মাকে। তো এই দেখো, আর এখানে ব্লগটা বলো তো কে করে দিচ্ছিলো? তোমাদের দাদাভাই করে দিচ্ছিলো। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তো লুচিগুলো ভাজা হবে। দেখো ফুলকো ফুলকো লুচিগুলো মা সুন্দর করে ভেজে নিয়েছে। আর এখানে পাঁচ রকম ভাজা হবে, তো পাঁচ রকম ভাজা কী কী হয়েছে সেটা আর বললাম না। আর দেখো পাশে ওখানে সুজিটাও করা কিন্তু হয়ে গেছিলো মার, তো মা এগুলো করছিলো আর আমি মাকে হেল্প করে দিচ্ছিলাম সাথে সাথে, কারণ তাড়াতাড়ি হবে সেই জন্য। আর মা এমনি ঘরে ওদিকে ঠাকুর ঘরে মানে আমি তো যখন রান্না করছিলাম তখন ঠাকুর ঘরে সমস্ত কিছু মাজা গোসা করে রেখে দিয়েছিলো। তো আর এদিকে আবার দেখো মানে ওদিকে আমি কাজ কমপ্লিট করে এদিকে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই এখানে কলা গাছগুলো বাবা লাগিয়েছিল, তোমাদের দাদাভাই লাগায়নি। তো কলা গাছের মধ্যে কাঠি লাগাচ্ছিল প্রদীপ দেওয়ার জন্য, আমাদের মানে ওই বাড়িতে আমার বাবার বাড়িতেও এরকম মানে প্রদীপ দেয় কলা গাছের মধ্যে। তো জানি না মানে দেখো এক একজনের তো এক এক রকম হয়, তো
খাবার নিয়ম আলাদা, তো আমাদের মধ্যে কিন্তু এরকমই প্রদীপ দেয় কলা গাছের মধ্যে, বুঝলে? তো সেটাই করছিল আর কি। আর আমি ওইদিকে কাজ কমপ্লিট করে মা বললো মানে মানে আলপনা দিতে, আর কালী পুজোর সময় তো আলপনা দিতে হয় তোমরা জানো, দিলে বেশ ভালোও লাগে বাড়িটা, সেই জন্য আমি আলপনা দেবো তারপরে আর কি। তো এখানে একটু ভিডিও করে নিলাম, তো চলো এখন আলপনা করতে যাই, চলো। তো দেখো এখানে আলপনা দিতে আমি ফাইনালি বসে গেছি, আর এই আলপনা দিতে আমার অনেকটা টাইম লেগেছিল। দেখো এখন বসেছি, আর সন্ধ্যের আগে আগে তখন আমার আলপনা কমপ্লিট হয়ে গেছিল আর কি, তবু আর ভালো করে দিতে পারিনি সেভাবে, সব জায়গায় দিয়েছি মোটামুটি আর কি, ঘরে বাইরে। আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিল, আর ওরও এক জায়গায় যাওয়ার কথা, তাই আর বেশিক্ষণ আমাকে ভিডিও করে দিতে পারেনি। আর এত মশার কামড় খেয়েছি, তাই মা ধুনুচি দিয়ে দিয়েছিল, বুঝলে তো? প্রচণ্ড মশার কামড় খেয়েছি, পায়েরও ব্যথা হয়ে গেছিলো। আর দেখো এই যে এরকম সন্ধ্যা হয়ে গেছে, তারপরে আলপনা দেওয়ার পরে এই শাড়িটা চেঞ্জ করে আমি মাত্র যে ঘরে এসেছিলাম, তো এদিকে ঠাকুরের যে সমস্ত ভোগ রান্না হয়েছিল ওগুলো ঘরে আগে আনা হয়ে গেছিলো, আর তারপরে আমি ঠাকুরের যে ঘটগুলো বসাচ্ছিলাম আর কি। আর তোমাদের দেখাচ্ছি কী কী ভোগ রান্না হয়েছে, তো চলো। এই যে দেখো এখানে সব ঢেকে রাখা হয়েছে পেপার আর কলা পাতা দিয়ে, তোমাদের সুজিটা তো আগে দেখিয়ে দিয়েছিলাম, এখানে সুজি রান্না হয়েছে। আর এখানে ফলগুলো কেটে রাখা হয়েছে, যেগুলো হয় শসা কমলা লেবু এগুলো আর কি। আর এই যে এখানে খিচুড়ি মায়ের জন্য রান্না হয়েছে, তো এগুলো আমি এক এক করে ঠাকুরকে প্রসাদ দেবো। আর এখানে 5 রকম ভাজাগুলো রয়েছে, তো এই তো ছিল আজকের ভোগ। আর এখানে সমস্ত কিছু ফুল, তো দেখো ওই সমস্ত আলপনা দেওয়ার পরে এদিকে এই শাড়িটা পরেছিলাম সন্ধ্যেবেলায় পুজো দেওয়ার জন্য। আর এখন ঠাকুরকে এক এক করে সব ঠাকুরকে প্রসাদ দেবো আর কি বাটার মধ্যে, সেগুলো আমি রেডি করছিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে আই হোপ। আর এখানে মা আর আমি আজকে মানে ভীষণ মজা করেছি, মাও ভীষণ মজা পেয়েছে, মানে আমার ভিডিওগুলো অনেকটা মা করে দিয়েছিল, কারণ তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে, তোমাদের তো তখন বললাম ঠাকুর আনতে গিয়েছিলো, বুঝলে তো, কালী ঠাকুর ওদের পাড়ার, সেই জন্য অনেকটা লেট করছিল, তখন মাই শেষমেশ ধরছিল, আর মাও বেশ মজা পাচ্ছিল আমার ভিডিও করে দিতে, বুঝলে তো? তো চলো দেখতে থাকো মাকে কীভাবে আমাকে ভিডিও করে দিয়েছিল, দেখতে হলে ব্লগটা তো অবশ্যই দেখতে হবে, তো না স্কিপ করে দেখতে থাকো। তো মা আর আমি দুজনেই পুজো দিয়ে দিয়েছিলাম অলরেডি, আর তারপরে দেখো এখান থেকে লাইটগুলো তোমাদের দেখাচ্ছি মানে কীরকম লাগছিল। আর তারপরে আরও তো বাকি কিছু রয়েইছে দেখানোর মতো, সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই দেখো গাছগুলোর মধ্যে এইভাবে লাইটগুলো লাগিয়েছিল, আর এই যে ঘরের ভেতরটা এরকম লাগছিল সেদিন, পুরো আলোয় আলো। আর কালী পুজোর দিন সব জায়গায় আলো রাখতে লাগে, অন্ধকার রাখতে নেই, এই কথাটা মারা বলে। আর এই যে এই সময় কিন্তু মা ভিডিও করছিল, বুঝলে তো? তো এখানে আমি কলা গাছের মধ্যে প্রদীপ দিচ্ছিলাম, তোমাদের তো সকালে তখন বলেছিলাম যে এরকম কলা গাছে কাঠি দিচ্ছিল আমরা প্রদীপ দেবো সেজন্য। তো এই যে রাত্রিবেলা করে কলা গাছে প্রদীপ দেওয়া হয়, আর পূর্বপুরুষদের পরে ওই সাইডে মানে আলাদা সাইডে ওখানে আমরা আবার আলাদা করে প্রদীপ দিয়েছিলাম, তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই ভিডিওগুলো কিন্তু মা করছিলো, তো আমি কিন্তু একবার প্রদীপ দিয়ে দিয়েছি, তারপর মা বললো যে আরেকবার দাও, তো মার ভালো লাগছিলো এইভাবে ভিডিও করতে, বুঝলে তো? সেই জন্য একবার দেওয়ার পরে পরে আরেকবার দিয়ে দিলাম, তো আমি বললাম ঠিক আছে মা যখন দিতে বলছে দিলাম দিয়ে দিই, আর সেই জন্য আরেকবার প্রদীপ দিয়ে দিলাম। আর মা তারপর অনেকটা দেখি এদিকে ওদিকে অনেক ভিডিও করেছে, তো ওগুলো কাট সাট করেছিলাম, কারণ এত ভিডিও দিলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে রঙিন কতগুলো প্রদীপ নিয়ে এসেছিলো, তো ওগুলো এখন সাজাচ্ছিলাম, তো মা ব্লগটা করে দিচ্ছিলো। আর আমার মা আর আমি দুজনেই রাগ করছিলাম, কারণ হচ্ছে তোমার দাদাভাই তখনও আসছিল না, আর আমার মানে মা তো নতুন না, মা তো সেভাবে করে দিতে পারে না, তাও দেখলাম যে ভালোই করছিল আর কি, তো থাকলে একটু ব্লগটা মানে করে দিত, ভিডিওটা করে দিত, সেই জন্য আমার ভালো লাগছিল না, আর অনেকটা লেট করে আসছিলো। তো তারপরে দেখো এখানে আমি এই প্রদীপগুলো সব ঘরে দেখিয়েছিলাম, আর মা এখানে ভিডিও করছিল, কেন আমি ভীষণ হাসি পাচ্ছিলো, আমার মানে আমি হাসাহাসি করছিলাম। আর তারপরে এক এক করে সব জায়গায় প্রদীপগুলো দেবো, আর আমার আলপনা যেখানে না দিয়েছি ওখানে এবার প্রদীপগুলো সাজিয়ে দেবো, রঙিন প্রদীপগুলো। তো চলো এগুলো সাজিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার আলপনাটা এখন কীরকম লাগছে সাজানোর পরে, তো চলো দেখতে থাকো।
তো আমি তো মানে এতক্ষণ প্রদীপ দিলাম, মাই করছিল, তো মাকে আমি বললাম তুমি যদি এতক্ষণ আমার ভিডিওটা করলা তাহলে তুমিও একটু প্রদীপগুলো ধরো, আমি ভিডিও করে দিই। তার জন্যই মা এই সমস্ত প্রদীপ ধরছিল আর আমিও ভিডিও করে দিয়েছিলাম, মাও বেশ মজা পাচ্ছিলো তোমাদের তো আগেও বললাম। আর দেখো আমি আমার তো প্রদীপ দেওয়া হয়ে গেছিলো, এবার মা দিচ্ছিলো কলা পাতায় প্রদীপ। আর এই যে এতক্ষণে তোমার দাদা ভাই এসেছে, দেখো ক্যামেরাম্যান, তাই আমাকে দেখো কোথার থেকে ক্যামেরা করছে, তুলসী পাতার মাঝখান দিয়ে মানে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা করছিল এতক্ষণে। আর এই যে এখন এক এক করে আমি আমাদের সিঁড়িগুলো যে রয়েছে সিঁড়িগুলোর মধ্যে প্রদীপ দেবো, তারপরে বাজি ফাটানো আছে, তো চলো দেখতে থাকো। আর সত্যি কথা বলতে কালী পুজোর দিন খুব ভালো লাগে, কেন বলো তো, কালী পুজো অন্য পুজোতে এরকম হয় না, কালী পুজোতে একদম চারি মানে চারপাশে শুধু নিজেদের বাড়ি না আশেপাশে সব জায়গাতেই লাইটিং মানে আলোয় আলোকিত হয়ে যায়, মানে তাই না, বেশ ভালো লাগে আর মনটাও বেশ ভালো লাগে। আর তারপরে দেখো এখানে আমরা বাজি ফাটাতে চলে এসেছিলাম, তো এতক্ষণ তো আমি ফাটাইনি, যে আসলো তারপরে যে এখন নিজে এখানে বাজি ফাটাচ্ছিলাম, তো মাকেও ডাকছিলাম, তো মাও ছিল সাথে। চলো তোমাদের দেখাচ্ছি আমরা কী কে ছিলাম। এই যে তো বাইরে তো একটু অতটাও এসেছিল না, তাই একটু অন্ধ অন্ধকার ছিল, তাই এরকম আসছিল আর কি, একটু অন্ধকার টাইপের। তো এখানে দেখো খাওয়া দাওয়া হচ্ছে, ভোগের প্রসাদ, তো আমাদের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো আর এখানে এবার সবাইকে দিয়ে দিলাম। তো চলো আজকের মতো এই ব্লগটা এখান থেকে।